ম্যানেজারের সাহসিকতায় রুমায় সোনালী ব্যাংকে টাকা লুট করতে পারেনি কেএনএফ। তার ল্যাপটপ থেকেই পরিকল্পনা ছিল সাইবার হামলার। অস্ত্র উদ্ধারে সারাশি অভিযানের ঘোষণা র‍্যাবের। তাদের একটা পরিকল্পনা ছিল যে ল্যাপটপ থেকে কোনো সাইবার ওয়ার্ল্ডে এই ব্যাংকে কোনো হামলা বা কোনো করা যায় কিনা, তারা সেটি তারা পারেনি। আজকে থেকে সারাশি অভিযান পরিচালনা করবো। থানচিতে আরেক ম্যানেজারকে অপহরণ চেষ্টা রুখে দিল পুলিশ। রাতে মনে থানচি বাজার কেউ আসে না ভয়ে। টানা দেড় ঘন্টা গোলাগুলি হয়েছে, কখন কার জীবন চলে যায়, হঠাৎ করে পড়তে পারে, গুলি খেয়ে মরে যেতে পারে। থানচি থানার দুদিক থেকে সদস্য সন্ত্রাসীরা হামলা করে। সোনালী ব্যাংক গার্ডে নিয়োজিত পুলিশ সদস্য এবং বাজারে এলোপাতাড়ি গুলি চালিয়ে তাণ্ডব সৃষ্টি করে আমরা এই কর্মকাণ্ডকে আমরা প্রতিহত করেছি। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছে আমি আফরোজা মৌটুসী। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। রাতে ঢাকায় ঢুকতেও বের হতে দিতে হয় চাঁদা। ট্রাক ও পিকআপ চালকের কাছে আতঙ্কের নাম বাস ও রড। রাজধানীর অন্তত 15টি স্পটে আদায় করা হয় টাকা। ঈদযাত্রায় ঘরমুখী মানুষের ঢল, শিডিউল বিপর্যয় না থাকায় স্বস্তি ট্রেনে। মেট্রো রেলের ভাড়ায় 15% ভ্যাট বসানোর সিদ্ধান্ত এখনো হয়নি, জানালেন ওবায়দুল কাদের। জুমাতুল বিদায়, দেশের মসজিদে মসজিদে খুতবায় বিশেষ আলোচনা। মুসল্লিদের নামাজ আদায়, মহান আল্লাহর কাছে ক্ষমা ও রহমত কামনা। রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের অর্ধেক এলাকায় নেই সীমানা প্রাচীর, দেড় বছরেও নিশ্চিত হয়নি সুরক্ষা। সরঞ্জাম ডাকাতির ঘটনায় মামলা, গ্রেপ্তার 12। এবং বাংলাদেশের সঙ্গে বাণিজ্য আরও জোরদার করতে চায় ভারত। নির্বাচনী জনসভায় নরেন্দ্র মোদী। বিরোধীদের পণ্য বয়কটের ডাক দুদেশের সম্পর্কে প্রভাব ফেলবে না বলছে নয়াদিল্লি।